আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজকে আমরা বাংলা ক্লাসে যেটা পড়ব সেটা হচ্ছে আমার বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 60, যেখানে একটা গল্প আছে। গল্পটার নাম হলো মায়ের ভালোবাসা। তাহলে চলো আমরা আজকে গল্পটা রিডিং পড়ে ফেলি। মায়ের ভালোবাসা। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসে আছেন। এমন সময় একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা, বাসায় দুইটি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে। তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল। মা পাখিটা কাছে এলো, বাচ্চাদের আদর করল, ডানা দিয়ে তাদের ঠেকে রাখল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো মায়ের কত ভালোবাসা। নবীজি বললেন, ছানা দুটিকে বাঁচাতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে আসো। লোকটি তার ভুল বুঝতে পারল, নবীজির কথা মতো কাজ করল। এখন তোমরা গল্পটা তিনবার রিডিং পড়বে। রিডিং পড়লে তোমাদের রিডিং প্র্যাকটিস হবে, সাথে গল্পটাও তোমাদের ভালোভাবে জানা হবে। যত বেশি রিডিং পড়বে তত বেশি কিন্তু তোমাদের নলেজ বাড়বে। তাহলে এখন গল্পটা তিনবার রিডিং পড়ে ফেলো। আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।